পদ্মা সেতু বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য। পদ্মা সেতু বাস্তবায়িত হয়েছে। পদ্মা সেতুর বিরুদ্ধে বিএনপি সহ ডাক্তার ইউনূস সহ অনেকে ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রের কারণে পদ্মা সেতু অনেকটা বিলম্ব হয়েছে, কিন্তু পদ্মা সেতু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রত্যয় ব্যক্ত করেছে যে আমরা বিদেশি টাকা নয় নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু নির্মাণ করব এবং সেই নির্মাণ কাজ থেকে সম্পন্ন করেছি। এখন সেটা উদ্বোধনের বিষয়। উদ্বোধনকালে সবাইকে তিনি আমন্ত্রণ করেছেন, এমন কেউ গ্রহণ করেছেন, কেউ গ্রহণ না করলেও তারা এই ব্যাপারে যারা যে কথা বলতে চান যে তারা পদ্মা সেতু নিয়ে মাথা ঘামাতে চান না, মাথা ঘামানো কিছু মাথা পুরো তাদের খারাপ হয়ে গেছে, তারা দুর্মাদ হয়ে